গাজায় চলমান ইসরায়েলি নৃশংসতা দেখে কাঁদছে সারা বিশ্ব। হাজার হাজার নিরীহ ফিলিস্তিনির রক্তে হাত রাঙিয়েছে ইসরায়েল, কিন্তু দখলদার ইসরায়েলের মৃত্যু ক্ষুধা কমছে না। গাজার উপর ইসরায়েলিদের নির্যাতনের এমন করুণ কাহিনী সাম্প্রতিক কোনো ঘটনা নয়, বরং এই ইতিহাস যুগ যুগ ধরে চলমান। সময়টা 1948 সালের 14 মে। ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে নতুন এক রাষ্ট্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইহুদিরা। যুক্তরাজ্য নবগঠিত এই দেশটির নাম রাখে ইসরায়েল। ইহুদিদের মতে নতুন রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে তারা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমিতে ফিরে এসেছে। এই ভূমির প্রকৃত মালিক তারাই। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরদিন থেকেই স্থানীয় আরব অধিবাসীদের উপর নেমে আসে মহা বিপর্যয়, যাকে ফিলিস্তিনিরা আল নাকবা বলে ডাকে। হত্যা, ধর্ষণ, লুটপাট ইহুদিদের জন্য নতুন কিছু নয়। তাই তো রাষ্ট্র গঠন হতে না হতেই গাজার প্রতি অন্যায় অবিচারে গা ডোবায় ইসরায়েলিরা। 1948 সালে ফিলিস্তিনের চিত্র ছিল এবারের চেয়েও বেশি ভয়াবহ। প্রাণ ভয়ে লাখ লাখ ফিলিস্তিনি নিজ মাতৃভূমি ছেড়ে পালাতে থাকে। প্রায় 7.5 লাখ ফিলিস্তিনি জর্ডান, লেবানন ও সিরিয়ায় গিয়ে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নেয়। ফিলিস্তিনিদের ভূমি জোরপূর্বক দখল করার মধ্য দিয়ে যাত্রা শুরু হয় ইসরায়েল রাষ্ট্রের। শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ। দখল করে নেওয়া হয় ফিলিস্তিনি ভূখণ্ডের প্রায় 78% ভূমি। তাদের বসবাস শুধু পশ্চিম তীর ও গাজায় সীমিত হয়ে যায়। আর এক অনিশ্চয়তার মধ্যে পতিত হয় ফিলিস্তিনিরা, যা আজও চলছে। এ কারণে প্রতি বছর 15 মে ফিলিস্তিনিরা নাকবা দিবস বা মহা বিপর্যয়ের দিন হিসেবে পালন করেন। 1947 থেকে 1949 সালের মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী প্রধান ফিলিস্তিনি শহরগুলোতে হামলা চালিয়ে ধ্বংস করে দেয় প্রায় 530টি গ্রাম। এই ঘটনায় প্রাণ হারান 15,000-এরও বেশি ফিলিস্তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দের ইয়াসিন শহরে সংঘটিত হত্যাযজ্ঞটি। 1948 সালের 9 এপ্রিল ইসরায়েলি বাহিনী জেরুজালেমের এই শহরে হামলা চালিয়ে একদিনে নারী ও শিশুসহ 110 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করে। কিন্তু দুঃখের ব্যাপার হল, ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর নির্মমতা এত বছরেও শেষ হয়নি। গত 7 অক্টোবর থেকে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল, যা এখনও পুরোদমে চলমান। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণ দিয়েছেন 35,000-এর বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে বেশিরভাগই গাজার বেসামরিক জনগণ। 1948 সালে ফিলিস্তিনিদের জীবনে যে আল নাকবা বা চরম বিপর্যয় শুরু হয়েছিল তা এখনও থামেনি। কবে থামবে বা আদৌ থামবে কিনা তাও কেউ জানে না।